রাজেশ, কেমন আছিস রাজু? আরে থাক থাক, তা তোর ব্যাগ অ্যান্ড ব্যাগেজ? আমি কাল সকালেই ফিরে যাব। কালই ফিরে যাবে? হ্যাঁ, আমাদের যা যার এক সপ্তাহ কলকাতা পটে আছে, তার আগে কয়েকটা দিন আমি মামা বাড়িতেই থাকব। আচ্ছা ঠিক আছে, ফিরে যাওয়ার কথা পরে ভাবা যাবে, এখন বাড়ি চল, রেস্ট নে। আয়। বেশ করব, বেশ করব। আমি রোজ রোজ মদ খাবো, রোজ রোজ মেয়ে মানুষের বাড়িতে যাবো। আমি কারো পরোয়া করি না, কারো বাপের পয়সা খাই পড়ি। আমি যা করি তা নিজের হিম্মতে করি। নিজের হিম্মত তো জানা আছে, বাড়ির সব বিক্রি করে বাবু গিরা ফুর্তি করে বেড়াও। মুখ ভেঙে দেবো, বেরোবার সময় যদি বেশি ট্যাক 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 করে। আমার কথা না হয় নাই ভাবলে? নিজের একমাত্র ছেলে বোন এরা কিভাবে দিন কাটায় একবার ভেবে দেখেছো? ওসব বাড়ির ব্যাপার তুমি ভেবে দেখবে। তাই তো দেখি, তুমি বাইরে যা খুশি যখন খুশি করে বেড়ো, আমি কিচ্ছু বলি না। কিন্তু নিজে যখন আর সামলাতে পারি না, তখন শুধু তোমার কাছে হাত পাই। দেখো যা আছে তাই দিয়ে চালাতে হবে, না বলো তো চলে যাও এখান থেকে। ছেলে তো মেরে ফেলো, মেরে ফেলো, গলায় বাজি মেরে ফেলো। রাজু, আমি সারা জীবন তোর উপর অন্যায় করে গেছি, ক্ষমা চাইবার মুখ আমার নেই। কিন্তু তবুও তুই আমার একমাত্র ছেলে, আমার বংশধর। তুই বিশ্বাস কর রাজু, যে ক বছর ধরে আমি শুধু তোর কথাই ভেবেছি। আমি আমি ভীষণ অনুতপ্ত রাজু, ভীষণ অনুতপ্ত। তোর মামার বাড়িতে আমি চিঠি লিখেছিলাম, চিঠির পর চিঠি। আমি নিজেও গিয়েছিলাম সেখানে শুধু জানতে যে তুই জাহাজে চাকরি থেকে কবে ফিরে আসবি। রাজু, রাজু তোকে আমার ভীষণ দরকার রে। কি দরকার? রাজু দেখ, আমি প্রায়শ্চিত্ত করতে চাই, তুই আমাকে একটা সুযোগ দে। শহরের অনেক পরিবর্তন হয়ে গেছে দেখছি, অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ তা তো হবেই, এই রানীপুর শহর ছেড়ে তুই চলে গেছিস তা প্রায় বছর পনেরো হবে, পনেরো বছর কি কম কথা রে, পরিবর্তন তো হবেই। কিরে নাম এটা? লাহাবাউদের বাড়ি ছিল না? ছিল, পাঁচ বছর হলো আর নেই, আমি কিনে নিয়েছি। তুই তো পনেরো বছর এখানে ছিলি না, এই ক বছরে আমাদের অবস্থা অনেক বদলে গেছে রে, তোকে সব বলবো। আয়। চল।
এই যে শোনো, ইনি তোমাদের ছোট সাহেব, বুঝতে পেরেছ? আজ থেকে ইনি এখানেই থাকবেন। এই ঘরটা তো আমি নিজের হাতে সাজিয়েছি। কিরে, পছন্দ হয়েছে তো? যাকে এখন আর তোকে বিরক্ত করবো না, অনেকটা জার্নি করে এসছিস। নে, হাত মুখ একটু রেস্ট কর, নার্ভাস হোস না। তোর প্যান্ট শার্ট পাজামা পাঞ্জাবি আমি সব বানিয়ে রেখেছি মাপের জন্য। তোর মা বাড়ি থেকে আমি সব পোশাকগুলো আনিয়ে নিয়েছি। নে, রেস্ট কর, আমি চল। শুনুন, কিছু বলবি? আপনার কথাগুলো আগে সেরে নিন। কাল শুনিস? কাল তো আমার সময় হবে না, স্টেশনে তো আপনাকে বলেছি শুধু আজ রাত্রি টেকে থাকবো। 15 বছর পরে আমার কাছে এলি, সে কি শুধু এক রাত্রের জন্য? হ্যাঁ রে, তোকে নিয়ে আমার অনেক আশা ছিল রে। না, কালই ফিরবো। শোন রাজু, তোকে যে জন্য আমি রানীপুরে নিয়ে এসেছি তা শুধু মুখে বললে তুই তো বুঝতে পারবি না। তুই সব দেখ, বুঝ, তারপর যদি ভালো না লাগে তখন চলে যাস। 4 দিনে হবে? 7 দিন থাকতে পারলে খুবই ভালো হতো। তা থাক, আপাতত 4 দিনে থাক। নে নে, তুই হাত মুখে নে, আমি চল। দেখ রাজু, তোকে একটা কথা বলে রাখি, রাত্রে খাবার পরে তোর সঙ্গে আমার দেখা হবে না। একটা কাজ আছে রে, বেরোতে হবে। তোর যদি কিছু প্রয়োজন হয় বেড়াদের বলবি, তবে হ্যাঁ সকালে চা কিনলে একসঙ্গে খাবো। কি রে, কিছুই তো খাচ্ছিস না, খা, ভালো করে খা। কি এনেছো বাবুর্চি? মাংস। আচ্ছা রাখো। আমি তো জানি না যে তোর কি পছন্দ অপছন্দ, তাই বাবুর্চিকে বলেছিলাম যে সব রকম রান্না করতে। তা আমি বলে দিয়েছি কাল থেকে তোকে জিজ্ঞেস করে রান্না করবে। তা তুই বলে দিস তোর কি ভালো লাগে না লাগে। বাজার থেকে আমি 4 পিস মাছ নিয়ে এসেছিলাম, আর 2 পিস কোথায়? আর 2 টুকরো রাজু আর লতিকার জন্য রেখেছি। আমি তোমাকে রাখতে বলেছি? ভাই একবার দরদ দেখানো হচ্ছে। যাও 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 যাও, নিয়ে এসো 2 পিস। মা লুকিয়ে রেখে দিয়েছে আমাদের জন্য। তোকে বলেছে বুঝি বৌদি? হ্যাঁ পিসি। মাংস কম কেন? কেন, ঠিকই তো আছে। কি যে ঠিক আছে, 12 টুকরো মাংস ছিল, এখানে 8 টুকরো, তার 4 টুকরোকে পাখনা গজিয়ে উড়ে গেল। নিজে যত খুশি খাও, কেউ বারণ করছে না। বাচ্চা দুটোর জন্য তো 2টো বেশি করে আনতে পারতে, কতদিন ওরা এসব খায়নি। রান্না করার সময় ঘুরে ঘুরে দেখছিল, খেতে বসে যখন চাইবে। আচ্ছা তুমি মানুষ না কি গো? আমি অমানুষ হলে এই বাড়িতে বার ফাটতেই মারতে হতো না। ওই
লাথি মেরে সব কটাকে বের করে দিতাম। আমার মতো মানুষ পেয়েছিল বলে এই যাত্রায় বেঁচে গেল, বুঝলো? এভাবে বাঁচাচ্ছে, মরাও ভালো। মরছো না কেন? মরছো না কেন? তাহলে আমি বাঁচি। যত বিভব ষাট উপর জানোয়ারের দর। জানো যে রাত্রিবেলা মাছ ভাঙতে না আমি এদিক সেদিক পড়ে থাকি, আমার ভালো করে খাওয়াই হয় না। সারাদিনে দুপুরবেলা একবার মাত্র একটুখানি খাবো, তাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। আর নিজেরা কি নিজেরা দুবেলা গান্ডে পিন্ডে ভাত ওড়াচ্ছ? দুবেলা আমি কিছু বলতে গেছি? ছেলে আর বোনকে কোনোদিন জিজ্ঞেস করে দেখেছো মাসের পর মাস শুধু ডাল আর ভাত খেতে তাদের কেমন লাগে? না পারলে উপোস করবে। হ্যাঁ বলে দিও, বেশি ছুটবে না। কিছু খাচ্ছিস না কেন? আমি বেশি খাই না। তোর যেটুকু ভালো লাগে সেটুকু খা। তুই আর আমি এই প্রথম একসঙ্গে খেতে বসলাম, তাই না রাজু? তোর ছেলেবেলায় তোকে ভালো করে খেতেও দিতে পারেনি, কোনোদিন লক্ষ্যও করিনি তোর ভালো মন্দ কি খেতে ভালো লাগে। আপনার খাওয়া হয়ে গেলে আপনি উঠুন না। না না না, আমি বসছি, আমি বসছি, তুই খা। মাছটা খা, মাংসটা খা না, মাংসটা বাবুর্চি ভালো রান্না করেছে। খা রাজু, খা, পেট ভরে খা। রাজু, মাঝে মাঝে আমার ভীষণ কষ্ট হয় রে, কোথাও গিয়ে এতটুকু শান্তি পায় না। যখন ভাবি আমার ভাগ্য ফিরল, সুখের মুখ দেখলাম, এমন সময় তোর মা নেই। আর যদি তোর মা বেঁচে থাকতো তাহলে? মায়ের কথা থাক। রাইট রাজু, রাইট। তোর মার নাম উচ্চারণ করার অধিকার পর্যন্ত আমার নেই। Yes. I was really brute all those days. I was really brute.